রবিবার তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে রাজধানী আগরতলা এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কুরাই সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তারা রক্তের সম্পর্কে তাদের বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরেন রাজ্য থেকে রক্তের স্বল্পতা দূর করতে সবাইকে রক্তদানের আহ্বান জানান বিধায়ক আশিস সাহা তেরাপন্থ যুবক পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক এই দিনের রক্তদাতাদের মধ্যে পুরুষের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় অতিথিরা এদিন রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেও দেখা যায় জৈন ধর্মাবলী মানুষ যারা তাদের যুব সংগঠনের পক্ষ থেকে রক্তদানের উৎসব করা হচ্ছে আমরা ধন্যবাদ জানাবো যারা এই রাজ্যে বসবাসকারী জৈন ধর্মাবলী যারা এই কর্মসূচির উদ্যোক্তা যুব ভাই বোনেরা তাদের তারা এগিয়ে এসেছে এবং প্রতি বছর তারা এই কর্মসূচিটি এই দিনে সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের রাজ্যেও তারা প্রতিপালন করে ইতিমধ্যে তাদের মানে গ্রিস বুক অফ ওয়ার্ল্ডে তাদের নাম এসেছে সেরা রক্তদাতা হিসাবে বা মানে একটা বিশেষ ভূমিকা